সর্বম শিবময়ম শিবানন্ত শিবকৃপানন্ত। গত 31 মে আমরা জানি যে বলিউডের নামকরা কণ্ঠশিল্পী প্লেব্যাক সিঙ্গার কৃষ্ণকুমার কুন্নাথ কে কলকাতায় একটা সঙ্গীত অনুষ্ঠান করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে তার মৃত্যু হয়। এখন এই কেকের মৃত্যু নিয়ে আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে মন্তব্য করেছেন, তার মৃত্যুর কারণ কী, কেন তিনি 53 বছর বয়সে চলে গেলেন, একটু বিশ্লেষণ একটু ব্যাখ্যার অনুরোধ করেছেন। এবং বহু মানুষ এটাও উল্লেখ করেছেন যে এই রকম নক্ষত্র পতন হবে এই সময়, সেটা আমার শুক্র রাহুর যে ভিডিও ছিল সেখানে আমার প্রেডিকশন ছিল, সেটা নিয়েও অনেকে উল্লেখ করেছেন। এখন দেখুন, এই কেকের যে মৃত্যু, এটা অবশ্যই অত্যন্ত দুঃখজনক, ভেরি ট্র্যাজিক। ওনার যে জন্ম সময়ে যে গ্রহ সন্নিবেশ, এখন টাইম অফ বার্থটা সঠিক জানা না থাকলে, লগ্নটা যদি নিরূপণ না হয়, তাহলে অ্যাকিউরেটলি কিছু দশা অন্তর্দশা প্রেক্ষিতে কিন্তু অ্যানালিসিস করা মুশকিল। তবে ওনার যে জন্ম তারিখ 23 আগস্ট 1968 এবং দিল্লিতে জন্ম, সেই জন্ম তারিখ অনুযায়ী ওনার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জন্মছকে দেখা যাচ্ছে, গ্রহ সন্নিবেশ সেই দিনের দেখা যাচ্ছে, সেটা হচ্ছে প্রথম কথা ওনার কালসর্পযোগ ছিল জন্মছকে এবং ওনার কর্কট রাশি। তো কর্কট রাশির এই যে ঢাইয়ার ফেজটা, যেটা আমি আপনাদের বারবার বলেছি যে কর্কট রাশির অষ্টমের শনি, এই অষ্টমের শনির যখন ঢাইয়া হয় তখন আকস্মিকভাবে সাডেনলি একটা সংকট, একটা ক্রাইসিস, ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয় এবং খুব বিচিত্র পরিস্থিতি, আনইউজুয়াল সার্কামস্ট্যান্সেস ক্রিয়েটেড হয়, যেটা কিন্তু আমরা কেকের ক্ষেত্রে দেখলাম। এবং ওনার জন্মছকে মেষ রাশিতে নিচস্থ বক্রী শনি অবস্থান করে আছে। এই যে ওনার শনির ঢাইয়া, যেটা একটা টেম্পোরারি মিনি প্রোমো ফেজ, 29 এপ্রিল থেকে 12 জুলাই, এই সময় শনি কুম্ভ রাশিতে যে অবস্থান করে আছেন, কুম্ভ রাশি থেকে শনি কিন্তু ওনার জন্মকালীন শনিকে দৃষ্টি দিচ্ছেন এবং শনি জাস্ট রেট্রোগ্রেড বক্রগতিতে যাবেন এই সময়। আমি বহুবার আপনাদের বহু ভিডিওতে এটা উল্লেখ করেছি যে বক্রগতিতে যাওয়ার আগে বা বক্রগতি থেকে মার্গী গতিতে ফেরার আগে একটা কিন্তু ভালো টার্বুলেন্স হয়, এবং এই ফেজগুলোতে যাদের জন্মছকে সেইভাবে কার্মিক প্যাটার্ন আছে তাদের কিন্তু জীবনে সিগনিফিক্যান্ট ঘটনা হয়, ব্যাধি, রোগ ব্যাধি ইত্যাদি, মৃত্যু, বড় ক্রাইসিস ইত্যাদি, কিন্তু এই ঘটনাগুলোর এই সময়গুলো একটা ভাইটাল মাইলস্টোন। তো কেকের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কর্কট রাশি এবং চন্দ্রমঙ্গল যে একঘরে অবস্থান করে আছে, চন্দ্রমঙ্গল দুটোই কিন্তু অশ্লেষা নক্ষত্রে। এবার এই অশ্লেষা নক্ষত্র মানুষকে যেরকম প্রভূত অর্থ দেয়, সেরকম এই অশ্লেষা নক্ষত্র আবার ভীষণ একটা ক্রিটিক্যাল এবং বিপজ্জনক নক্ষত্র। এই প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা নক্ষত্রের কিন্তু একাধিক ফাংশন আছে, একাধিক কারকতা আছে, সুতরাং শুধু পজিটিভটা দেখলে কিন্তু হবে না। তো কেকের ক্ষেত্রে এই সিচুয়েশনটা এবং এই যে শুক্র, রাহু, বুধ, বক্রী, এগুলো সব আমি কিন্তু শুক্র রাহুর ভিডিওতে মেনশন করেছিলাম, পার্টিকুলারলি বলেছিলাম যে এই যে শুক্র ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, রাহুও ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, এই ভরণী নক্ষত্রে প্রবেশের কিছুটা সময় আগে থেকেই একটা
সমাপ্তি, একটা এন্ডিং, একটা কনক্লুশন, ডেথ, মৃত্যু, এগুলো কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করব, দেখব, এগুলো কিন্তু সেই সময় বলা ছিল। এবং 30শে মে কিন্তু একটা অমাবস্যা ছিল, এবং এই অমাবস্যার সময়, পূর্ণিমার সময়, গ্রহণের সময় এনার্জি ভীষণ স্ট্রং হয়ে যায়, এবং সেই এনার্জিতে, সেই ঊর্জাতে গ্রহর অন্যান্য গ্রহ সন্নিবেশ কিন্তু আরও অনেক বেশি সক্রিয়, জাগ্রত, অ্যাক্টিভ হয়ে যায়। তো কেকের ক্ষেত্রে আমার যেটা মতামত সেটা হচ্ছে, বিশেষ করে এই শনির ঢাইয়া, অষ্টম আমরা জানি নিধন স্থান, মৃত্যু স্থান, প্রভূত রূপান্তর, ট্রান্সফরমেশনের স্থান, তো যে কোনো একটা কারকতা কিন্তু প্রকট হতে পারে। এবার এর মানে এই নয় যে যত কর্কট রাশি আছে সব কর্কট রাশির মৃত্যু হবে, এগুলো ইন্ডিকেশন, এগুলো আপনাদের যে আমি বারবার এই নানান রকম ইঙ্গিত দিই, সাবধান করি, সচেতন করি, সতর্ক করি, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যে ডু নট টেক রিস্কস, কোনো সেইভাবে ঝুঁকি নেবেন না। এই সময়টা মানমাত্রাটা এরকম অ্যাকর্ডিংলি চলবেন। এই কেকের যে মৃত্যু হলো 31শে মে, এই মৃত্যুকে কেন্দ্র করে যেটা আরও বিচিত্র বিষয়, মোর ইন্টারেস্টিং অ্যান্ড এক্সট্রিমলি পিকিউলিয়ার যে একটা সিচুয়েশন তৈরি হলো, সেটা হলো আরেক কণ্ঠশিল্পীর এক বিচিত্র বক্তব্য, শ্রীমান রূপঙ্কর বাগচির। এবার দেখুন, গ্রহদের যে অবস্থান, গ্রহদের যে এনার্জিটা প্লে আউট করে সেটা সম্বন্ধে অবগত হওয়াটা কেন ইম্পর্ট্যান্ট, এই যে আপনারা সারাক্ষণ শুনছেন প্রচুর সুফল, 12 মাসে 12টা রাশির বিশেষ শুভফল, তাতে যে মিসলিডিং হয়, তাতে যে সঠিক চিত্রটা আপনারা পান না, এবং সঠিক চিত্রটা পাওয়া যে কতটা জরুরি, সেটা এই রূপঙ্কর বাগচির ক্ষেত্রে একেবারে একটা জলজান্ত দৃষ্টান্ত, উদাহরণ। শ্রীমান রূপঙ্কর বাগচি একজন নামকরা আর্টিস্ট, উনি সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড অ্যাক্টিভ, একটা মানুষের সঙ্গে তার কানেক্টের জায়গা, মাস জনসাধারণের সঙ্গে তার ক্যারিয়ার, তার পেশা যুক্ত, সুতরাং তার যে আচরণ, তার যে বক্তব্য, হোয়াট টু ডু, হাউ টু অ্যাক্ট, হোয়াট টু সে, হোয়াট টু স্পিক, এই জিনিসগুলো এই সমস্ত যারা পাবলিক ফিগার্স তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমি আপনি তো সাধারণ, আমরা তো জেনারেল পাবলিক, আমরা যেভাবে জীবনযাপন করব, যেভাবে চলাফেরা করব, যারা পাবলিক ফিগার্স তাদের তো সেইভাবে করলে চলবে না, তাদের তো একটা অন্য সোশ্যাল নর্ম মেনে চলতে হয়, এবং সেই সোশ্যাল নর্ম, সেই সোশ্যাল এটিকেট, রুলস অ্যান্ড রেগুলেশনস, তারা সবাই সে সম্বন্ধে পূর্ণ মাত্রায় ওয়াকিবহল, এবং 100% সেটাকে ওনারা মেনে চলেন, ফলো করে চলেন। কারণ একটা ভুল পদক্ষেপ, একটা ভুল আচরণ বা উক্তি তাদের ক্যারিয়ারকে নষ্ট করতে পারে, একটা বিশেষ সেটব্যাক করে দিতে পারে, তাদের কিন্তু অনেক বেশি কেয়ারফুল হতে হয়, বিশেষ করে তাদের বক্তব্য নিয়ে, হোয়াট দে সে। সেখানে রূপঙ্কর বাগচির মতো একজন আর্টিস্ট, একজন শিল্পী, সেই দিনের দিন বললেন দুপুরবেলা যে হু ইজ কেকে, এবং বাংলার কিছু কণ্ঠশিল্পীর নাম করে উনি বললেন যে আমরা এই কেকের চেয়ে অনেক বেশি ভালো গান করি, আপনারা পাবলিকের উদ্দেশ্যে, উনি বললেন ফেসবুকে, উনি লাইভে এসেছিলেন, যে আপনারা কেন অন্য রাষ্ট্রের, বিশেষ করে বোম্বের আর্টিস্টদের নিয়ে এত মাতামাতি করছেন।
উড়িষ্যা দেখুন, মধ্যপ্রদেশ দেখুন, সাউথ ইন্ডিয়া দেখুন, ইত্যাদি ইত্যাদি। এখন দেখুন এই যে বুধ বক্রি, আমি বারবার আপনাদের বলি মার্কিউরি ইজ কমিউনিকেশন অ্যান্ড স্পিচ, এবং বুধ একটা আপনাকে বিশেষ কেওসের মধ্যে ফেলবে। খুব সাবধান থাকতে হয় মার্কিউরি রেট্রোগ্রেডের সময় সর্ববিষয়ে। এই মার্কিউরি রেট্রোগ্রেড যে স্পিচের কারণ, কমিউনিকেশনের কারণ, সে যখন একটা ইনফ্লুয়েন্সকে ট্রিগার করে, তখন মানুষের আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না। সোশ্যাল মিডিয়ার পাবলিক ফিগার তিনি একবার ভাবলেনও না যে আমি কী কথাটা বলছি, এই কথার কী পাবলিক রিয়াকশন হতে পারে, এবং কত দূর, হাউ ফার দিস ক্যান গো। এবং তার সঙ্গে ওনার লাক ফ্যাক্টরটা সেদিন এতটাই অ্যাগেনস্টে ছিল যে সেই দিনই কেকের একটা অত্যন্ত দুঃখজনক ট্র্যাজিক মৃত্যু হলো, যে কারণে রূপঙ্কর বাগচির বক্তব্যটা আরও মারাত্মক একটা অ্যান্টি রিয়াকশন তৈরি করলো। এবার রূপঙ্কর বাগচির যে ডেট অফ বার্থ, সেখানে দেখা যাচ্ছে ওনার কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র, এবং ওনার জন্মকালীন শনি বক্রি হয়ে আছে। তো এই যে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র এবং সেখানেই শনির অবস্থান, এবং দুদিন পরেই শনি বক্রগতিতে যাবে, ওনার ক্ষেত্রেও কিন্তু দেখুন কীরকম একটা বিচিত্র একটা ওনার ক্যারিয়ারে একটা ব্ল্যাক স্পট হয়ে গেল। কারণ একজন শিল্পীর যে উদারতা হবে, একজন শিল্পীর যে মানসিকতা হবে, আমি আপনি আমরা সাধারণ মানুষ, আমাদের মধ্যে ঈর্ষা হিংসে প্রতিদ্বন্দ্বিতার কারণে অনেক আমাদের ইম্যাচিওর বালক সুলভ চাইল্ডিশ রেষারেষি হতে পারে, এবং সেটা প্রকাশ্য হওয়াটাও কিছু অস্বাভাবিক নয়। কিন্তু এই সমস্ত পাবলিক ফিগারদের ক্ষেত্রে তাদের মধ্যে তো অবশ্যই রেষারেষি অনেক বেশি, কিন্তু সেটা ওইভাবে তারা কখনো প্রকাশ করেন না। তো একজন পাবলিক ফিগার, তিনি যে টোটাল একটা সেন্স হারিয়ে ফেললেন, সেন্স সেন্সিবিলিটি হারিয়ে ফেললেন, ভাবলেনও না, এবং তারপর এই রকম ঘটনা ঘটার পরেও কিন্তু উনি কোনো স্টেপ নেননি, প্রায় 2-3 দিন পরে উনি একটা পাবলিক অ্যাপিয়ারেন্স করলেন, করে সেখানে বললেন যে আমি সেরকম কিছু নেগেটিভ বলতে চাইনি, আমি যেটা বলেছি তার জন্য আমি দুঃখিত, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে বুধ বক্রিয়ে কীভাবে একজন শিক্ষিত পাবলিক ফিগারকে পর্যন্ত প্রভাবিত করতে পারে। এখানে কিন্তু শিক্ষা থাকা শিক্ষা না থাকার প্রশ্ন না। যে কারণে আমি আপনাদের এত মন্ত্র সাধনার উপর এমফাসিসটা দিই, তার কারণটা হচ্ছে যে আমার কনশিয়াস মাইন্ড, আমার যে এডুকেশন, আমার যে শিক্ষা, সেটা আমার কনশিয়াস মাইন্ডকে, সচেতন মনকে প্রভাবিত করবে। কিন্তু আমার যে অবচেতন মন, আমার যে সাবকনশিয়াস মাইন্ড, সেটা তো আমার কনশিয়াস সচেতন মনের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। এবং সেই অবচেতন মনকে, সেই সাবকনশিয়াস মাইন্ডকে যদি আমি দমন করতে না পারি, কন্ট্রোল করতে না পারি, তাহলে এই রকম ভয়ঙ্কর বিচিত্র ঘটনা ঘটবে। এখানে শিক্ষিত অশিক্ষিতর কোনো পার্থক্য নেই,
এটা কনশিয়াস আর সাবকনশিয়াস মাইন্ডের খেলা। এবং বর্তমানে রাহুকেতুর যে অবস্থান আছে, কেতু বিশাখা নক্ষত্রের যে তৃতীয় পাদে বসে আছে, রূপঙ্কর বাগচির বুধও কিন্তু তুলারাশিতে বিশাখা নক্ষত্রের তৃতীয় পাদে। সুতরাং বুধ এই কমিউনিকেশনের প্ল্যানেটের উপর কিন্তু এখন গোচরে ওনার কেতু বসে আছে, এবং তার উল্টো দিকে মেষ রাশিতে ওনার মঙ্গল, যেখানে রাহু বসে আছে। তো এই যে রাহু মঙ্গল, একটা এক্সট্রিম হটকারিতা, চিন্তাভাবনা না করে কাজ করা, এবং তার সঙ্গে তার সমসপ্তমে বুধ কেতু, সঙ্গে চলছে কি না সাড়ে সাতি, এবং সাড়ে সাতিতে রাশি নক্ষত্রের উপর শনি, যে দুদিন পরে বক্রী হতে চলেছে, টোটাল ইনফ্লুয়েন্সটা মিলে কিন্তু একটা বিচিত্র, টোটালি আনএক্সপেক্টেড, আনলাইকলি, আনবিকামিং সিচুয়েশন। কেকের মৃত্যু হয়েছে, সেটা অবশ্যই দুঃখজনক। ওনার বেশ কিছুদিন ধরে একটা পেন উনি ফিল করছিলেন, কিন্তু সেটাকে ডাইজেস্টিভ কিছু ইনডিজেশনের কারণ ভেবে অ্যান্টাসিড খেয়ে উনি চালাচ্ছিলেন, কিছুটা উনিও নেগলেক্ট করেছিলেন। তারপর ওনার এরকম একটা সিচুয়েশন হলো, ওনারও শনির ঢাইয়া অষ্টম শনি। কিন্তু রূপঙ্কর বাগচি যেটা করলেন, সেটা তো উনি নাও করতে পারতেন। কেকের ক্ষেত্রে একটা একদম কার্ডিয়াকারে সাডেনলি বহু মানুষের এরকম আকস্মিকভাবে সাডেনলি কার্ডিয়াকারেস্ট হয়। কিন্তু রূপঙ্কর বাগচি যেটা করলেন, সেটা তো উনি 100% অ্যাভয়েড করতে পারতেন, কিন্তু অ্যাভয়েড করাটা সম্ভব না, কারণ ওই সাবকনশিয়াস মাইন্ডের একটা প্রভাব চলে আসে। এই জন্য বারবার আপনাদের বলি এই সাধনার কথা, এই মন্ত্র জপের কথা, এই প্রসেসগুলোর কথা। এই মুহূর্তে আমি প্রতিপ্রসব সাধনার মধ্যে আছি, ভীষণ টাফ। সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি টানা প্রতিপ্রসব সাধনা চলছে, এবং অবধূত বাবা শিবানন্দজি নিজে করাচ্ছেন। প্রচণ্ড স্ট্রেনুয়াস, প্রচণ্ড কঠিন এই প্রতিপ্রসব সাধনাকালীন কনসালটেশন। তো আমি বন্ধ রেখেছি 6 তারিখ অবধি, আপনারা সকলেই জানেন। কথা বলাটাই মুশকিল, একটা অন্য এনার্জি ফিল্ডে আমরা থাকি এই সময়। কিন্তু যেহেতু এই ঘটনাটা এত গুরুত্বপূর্ণ, এবং কে নিয়ে আপনারা সবাই কিছু জানতে চেয়েছেন, এবং সেখানে রূপঙ্কর বাগচির বিষয়টা আরও বেশি অ্যাস্ট্রোলজিক্যালি ওভারওয়েলমিং এবং সিগনিফিক্যান্ট বলে আমি কিন্তু প্রতিপ্রসব সাধনার সত্ত্বেও আপনাদের এই ভিডিওটা আমি উপস্থাপনা করলাম। তো বারবার আমি এটা আপনাদের বলি, এটাকে ফলো করুন। এই প্রতিপ্রসব সাধনা যে আমাদের 3 দিনের চলছে, এর মধ্যে বিশেষ কিছু পাওয়ারফুল মন্ত্র সাধনা এবং মন্ত্র সাধনার বিশেষ কিছু ইউনিক প্রসেসেস আমরা করেছি, সেগুলো নিয়ে পরবর্তীকালে আপনাদের ভিডিও দেব। দেখুন, এগুলো তো আমার দেওয়ার আপনাদের কোনো ক্ষমতা নেই, কিন্তু যে প্রসেসগুলো আছে, কিছু বিশেষ বিশেষ টাইপস অফ সাধনা, সেটা আপনাদের কিন্তু আমি আগামী দিনে দেব, যাতে আপনারা আরও বেশি করে আপনাদের যে কার্মিক ব্লকেজেসগুলো আছে সেগুলোকে রিমুভ করতে পারেন, এবং সামনে আপনাদের যে সাফল্য, যে গোল সেটিং আছে, সেটাকে যাতে অ্যাচিভ করতে পারেন, সাবকনশিয়াস মাইন্ডকে যাতে আপনারা কন্ট্রোল করতে পারেন, এবং সঠিকভাবে যাতে জীবনযাপন করতে পারেন। সর্বং শিবময়ং শিবানন্তা শিবকৃপানন্তা।